আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, অনলাইন ক্লাস আজকে ছিল না, শনিবার ছুটি ছিল, সেখানে একটু দেরি করে ঘুমিয়েছি, কালকেও তো রাত্রি করে এসেছি বাড়ি, দেরি হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে। তো যাই হোক, এখন চান করে উঠলাম, আজকে একটা স্পেশাল রান্না করব। জানি তোমরা অনেকে জানো এই রেসিপিটা, তবুও তোমাদের সাথে শেয়ার করবো। খাওয়া হয়ে গেছে, দেখো এবার যে রান্নাটা বললাম তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে পাঁচটা ডিম আছে, এই ডিমটাকে একটুখানি নুন দিয়ে গুলবো, চলো দেখাচ্ছি। পাঁচটা ডিম আছে, এখানে নুন দিয়ে গুলবো, একটা টিফিন কৌটো, টিফিন কৌটোটার মধ্যে ডিমটা ভরলাম, গুললাম, গোলা হয়ে গেল। একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, আবার একটুখানি ফেটিয়ে নেবো ডিমটা, এটাকে ঢাকাটা চাপা দিয়ে দেবো, দিয়ে এটা কড়াইতে বসাবো। এখন আপাতত ওই যে ডাল সেদ্ধ বসিয়েছি, আর এখানে উচ্ছে ভাজি, এই উচ্ছে ভাজাটা এই ডালের মধ্যে দেবো, মানে উচ্ছে দিয়ে ডাল করবো, মানে বলে না তিতার ডাল, তো তিতার ডাল করবো। তিতার ডাল অবশ্য মটর ডাল দিয়ে করে, মটর ডাল নেই বলে মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে করছি, ভালো লাগে। চলো এই দুটো হয়ে যাক, তারপরে টিফিন কৌটোটা বসাবো, তখন আবার তোমাদের দেখাচ্ছি। জল দিয়েছি, এবার এই একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, এবার টিফিন কৌটোটা আস্তে করে এর মধ্যে বসিয়ে দেবো, এরমভাবে এটা ভাপে সেদ্ধ হবে, এর উপরে এবার এটা ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে এবার এটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটা জোরে বাড়িয়ে এটা সেদ্ধ হবে, ঠিক আছে? তো এটা সেদ্ধ হোক, তারপরে আবার তোমাদের কাছে আসছি। আর এদিকে উচ্ছেটা ভাজা অলমোস্ট হয়েই গেছে, এবার ডালটাও উঠে দিয়ে দেবো, এখানে আদা বেটে আদা মানে ঘষে রেখেছি, এটা দেবো ডালে, তো এটা করে নিই, তারপরে কতক্ষণ পেঁয়াজ আদা রসুনগুলো ছাড়িয়ে কেটে নিই, ঠিক আছে? আচ্ছা এটা হয়েছে কি, হয়ে গেছে মনে হচ্ছে, তো গ্যাসটা বন্ধ করে দিই। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুনও ছেঁচে রেখেছি, আর এখানে আলু রয়েছে, এটা আস্তে করে তুলবো, এটা ঠান্ডা হোক, ততক্ষণ কড়াই ফড়াইগুলো একটু ধুয়ে নিই, তারপরে আবার আস। ঠান্ডা হয়ে গেছে, উল্টে দিয়েছি, এবার এটাকে সরাবো, এটা এরম রেডি। এবার এটাকে খুন্তি সাহায্যে খুলতে দেবো, দিয়ে এটাকে এবার ছুরি দিয়ে কাটবো, কাটলাম একটু বরফির মতো করে দেবো, এই হলো। এবার এটাকে ভাজবো তেলে, এটা তো দিয়েছি, এটাতেও দিয়েছি, এটাতে
এই ডিমগুলো ভাজবো আর এটাতে আলু তরকারিটা করব আগে ডিমগুলো ভেজে নি এটা ভাজা হোক ততক্ষণ এতে পেঁয়াজটা দিয়ে মোটামুটি ভাজা এই আদা রসুনটা দিয়ে দিচ্ছি যেমন ডিমের তরকারি রান্না করে সেরকমই করবো চান করেছিস তো নুন দেব জল দিলাম দিয়ে কষবো এবার আদা রসুনের গন্ধটা চলে গেলে তারপরে জল দিয়ে ছেড়ে দেবো একটুখানি সামান্য জিরে গুঁড়ো দেব
আর একটুখানি ধনে করে দেবো, অল্প সামান্য। চলো এটা হোক, ততক্ষণ এই যে এখানে এতগুলো বাসন আছে এগুলো মেজে নিই, তারপরে এটা গ্যাসটা কমিয়ে দিচ্ছি, একটু কমিয়ে দিয়ে এটা কষা হোক, তারপরে যখন জল ঢালবো তখন আবার আসবো। একটুখানি এটা চিলি সস দিয়েছি, একটা গোটা রসুন চলে গেছে, ফেলে দিই নাহলে মুখে পড়লে গন্ধ ছাড়বে। তো কষা রেডি, এবার জল ঢেলে দেবো। গ্যাসটা বাড়িয়ে দেবো, আর একটুখানি জল লাগবে। জল দিয়ে দিলাম, এবার এইগুলো দিয়ে দেবো এক এক করে। তোমরা করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে, জানি তোমরা জানো আমার থেকে বেশি, কিন্তু আমি এটা করি মাঝে সাঝে, তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এটা কেমন। তোমরা একদিন করো, যারা জানো না করে খেয়ে আমাকে বলবে, আর এইটা রেসিপিটা কেমন লাগলো আমাদের আমাকে কমেন্টে জানাবে। তো এটা হয়ে যাক, লাস্ট যখন নামাবো তখন তোমাকে একবার দেখিয়ে দেবো, তো ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। রান্না হয়ে গেছে, এই হলো আজকের রান্না, এটা করেছি। আর এখানে তো এখানে এক পিস বেগুন ভাজা আছে, সকালে ভাজা হয়েছিল, আর এই তিতার ডাল, তো আজকে এই দিয়ে খাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করি, ছেলেদের খাওয়াই, রান্নাঘর পরিষ্কার করবো, করে টরে ঘুমাবো, ঘুমিয়ে তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা বলবো। সোনু বলে যে আজকে আসবে, জানি না আসবে কি, যদি আসে আবার ওকে ওর সাথে। এখন বাজে সন্ধে নয়, এখন হলো রাত্রি 9টা, তো সন্ধ্যাবেলা আসতে পারিনি, তোমাদের বলেছিলাম সন্ধ্যাবেলা আবার আসবো, কিন্তু আজকে ভুলে গেছিলাম, আমার বড়ো ছেলের অনলাইন ক্লাস ছিল, মানে টিউশন যেখানে পড়তে যায় সেইটা অনলাইনে হলো, ছিল 7টা থেকে 9টা, দু ঘন্টা। এখন বাজে 9টা 5, এই ছেলেকে পড়িয়ে উঠলাম, উঠিনি এখনও, খাটে বসে আছি। তো কী করবো তাই ভাবছি, শরীরটাও আর আজকে ভালো লাগছে না, তো যাই দেখি কী রান্না বান্না করা যায় এখন। তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু চলে আসি, কথা বলি, অনেকক্ষণ কথা হয়নি, সেই দুপুরে রান্না হয়েছে। আর আজকে রান্নার রেসিপিটা যেটা করেছিলাম আজকে খুব খুব সুন্দর হয়েছিল খেতে, সবাই বললো খুব ভালো হয়েছে খেতে, সবাই মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর, আর আমরা খেলাম, সবাই বললো খুব ভালো হয়েছে, তো সেটাই তোমাদেরকে বললাম। বিকেলে ভাবলাম আসবো, বিকেলে ঘুম নিয়ে দুপুরে ঘুমিয়েছি, বিকেলে ঘুম থেকে উঠলাম, উঠে চা টা খেলাম, খেয়েই সঙ্গে সঙ্গে ক্লাস করাতে বসে গেলাম ছেলের। তা এখন এবার যাবো, উঠবো, দেখি কী রান্না করা যায় করবো, করে আবার খাওয়ার সময় আসবো ভাবছি, আবার যদি না অন হতে পারি। তো যাই হোক, আর আসছি না, এটাই শেষ করছি এখানেই ভিডিওটা, রান্না করব কতক্ষণ সময় লাগবে তো বলছি, শেষ করছি, এখন শিওর বলতে পারছি না যে শেষ করছি কি না, আর যদি এটা শেষ করে দিই তাহলে শেষই হয়ে যাবে,
সেই জন্য বলছি আজকে ভিডিওটা যদি ভালো লাগে, আমার রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পাশের ঘন্টিটা বাজাবে। আর এখন যাচ্ছি তাহলে, দেখি রান্না করি, যদি পারি তো রাত্রিরে আসবো গুড নাইট জানাতে, আর যদি না পারি তাহলে এটাই গুড নাইট, বাই বাই।